কি গভর্নমেন্ট টু বিজনেস জি টু বি এই যে তিনটা ক্যাটাগরি ভাগ করে সংস্কৃতি মন্ত্রণালয় 311টা সার্ভিস আইডেন্টিফাই করে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে সাথে করে নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে গবেষণা করে ডিজাইন করে এই যে উদ্ভাবক এটুআই টিমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি এই ছিলেন আজ থেকে 12 বছর আগে সেখানে জনরেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশের যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মাননীয় প্রধানমন্ত্রী জনরেত্রী শেখ হাসিনাকে দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন ঘোষণা করতে, তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান এবং এই ডিজিটাল বাংলাদেশের মূল স্থপতি জনাব সজীব ওয়াজেদ জয়। একবার ভেবে দেখুন, আজকে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা মন্ত্রণালয়ে আমরা 303টি সেবা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসলাম। এরকম করে সেবা একটা সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে অ্যাক্সেস করতে পারছেন। অর্থাৎ এই যে আজকে যে অডিটোরিয়ামে আমরা আসলাম, আমরা এখানে উপস্থিত কতজন আছি, অন্তত পক্ষে তাও শতাধিক ব্যক্তি আছি। এই 100 জন ব্যক্তি যদি অডিটোরিয়ামে প্রবেশ করার জন্য 100টা দরজা ব্যবহার করতাম তাহলে কেমন লাগতো? কিন্তু আমরা কি করেছি, আজকে মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা একটা দরজা দিয়ে প্রবেশ করেছি, কিন্তু চেয়ারগুলো কিন্তু আলাদা আলাদা জায়গায় বসেছি। কেউ বসেছেন এই চেয়ারে, কেউ বসেছেন ওই চেয়ারে, কেউ বসেছেন পিছনে চেয়ারে, কেউ মাঝখানে চেয়ারে। কিন্তু আমাদের যে অ্যাক্সেস পয়েন্ট, যে দরজাটা ছিল, সেটা কিন্তু ছিল একটাই, 100টা দরজা দিয়ে তো আমরা 100 জন প্রবেশ করিনি। এরকমই একটা সিম্পল আর্কিটেকচার মাইগভ এই এই প্ল্যাটফর্মে। অর্থাৎ 17টা মন্ত্রণালয় আজকে যুক্ত হয়েছে, আমাদের মোট 51টা মন্ত্রণালয়ে যে প্রায় 200-250 সংস্থা আছে, সরকারের যে প্রায় 3000 সার্ভিস আমাদের জনগণকে দিতে হয়, এই সবগুলো সার্ভিস, সবগুলো মন্ত্রণালয়ের সার্ভিস যেন আমরা সিঙ্গেল উইন্ডো দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। এবং আরও কয়েকটা বিষয়ে এখানে আপনাদের কাছে উল্লেখ করতে চাই। মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের যে নির্দেশনা, যে আমাদের মাই গভ র্যাপিড ডিজিটাইজেশন পদ্ধতির 5টা মূল নীতি উনি নির্দেশনা দিয়েছেন এবং সেই আর্কিটেকচারটাই আমরা ফলো করছি। প্রথম পরিচয় দিব একবার, সেবা নেব বারবার, ফলে যেটা হচ্ছে যে আমরা একবার যে ইনফরমেশনটা দিচ্ছি, অর্থাৎ ধরুন যে বাংলা একাডেমিতে একবার সেবা নিল, সে যদি কোনকারী কতটুকু সন্তুষ্ট হলেন কিংবা সন্তুষ্ট হলেন কি না, সেটিও কিন্তু রিভিউয়ের একটা ব্যবস্থা ডিজিটালি করা সম্ভব হবে। আজকে চিন্তা করুন, যেরকম মাই গভ ইনথি 333 999, আমাদের ভ্যাকসিন ম্যানেজমেন্ট সফটওয়্যার সুরক্ষা .gov.bd, এরকম শত শত সার্ভিস আমাদের আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটুআই তারা তৈরি করেছে গত 12 বছরে জনাব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায়। যদি এই সার্ভিসগুলো গত 12 বছরে তৈরি না হতো তাহলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা অপচয় হতো, মানুষের কর্মঘণ্টা নষ্ট হতো, দুর্নীতি জনরেত্রী শেখ হাসিনা যেভাবে নিয়ন্ত্রণে এনে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের মর্যাদাশীল দেশে পরিণত করেছেন, এটা কিন্তু সম্ভব হতো না। বাংলাদেশ স্বাধীনতার 50 বছর আমরা পূর্ণ করেছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি, কিন্তু আমাদের কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ 38টি বছর কিন্তু যে বিএনপি জামাত জাতীয় পার্টি যারা ক্ষমতায় ছিলেন তাদের কিন্তু মাথা থেকে কখনোই ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট আসেনি। তারা কিন্তু জনগণের দুর্ভোগ লাঘবের জন্য, দুর্নীতি কমানোর জন্য প্রযুক্তি ব্যবহার করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে কিন্তু দেশ এগিয়ে যায়নি, বরঞ্চ আরো পিছিয়ে গিয়েছে। তাই আজকে আমি বলবো যে আজকে আপনারা যারা এইখানে শুনছেন বা অনলাইনে যারা শুনছেন, তাদের কাছে একটাই অনুরোধ, কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। যেভাবে মাত্র 12 বছরের ব্যবধানে একটি গরিব দরিদ্র রাষ্ট্রকে প্রযুক্তির ব্যবহার করে সততা সাহসিকতা দূরদর্শিতার সাথে
একটি মধ্যমায় রাষ্ট্রে পরিণত করেছেন এবং সামনে 31 সাল নাগাদ উচ্চ মধ্যমায় দেশ এবং 41 সাল নাগাদ যে উন্নত আধুনিক জ্ঞান ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার ভিশন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা সেই ভিশন পূরণের জন্য আমরা সকলেই একসাথে কাজ করি আমরা আইসিটি বিভাগ জনাব সচিবদের জয়ভায় নির্দেশনায় আমরা তিন ধরনের কৌশলগত সহযোগিতা প্রদান করে থাকি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে প্রথমত হচ্ছে যেখানে পরামর্শক সেবার প্রয়োজন আমরা সেখানে আইসিটি বিভাগের সকল সংস্থাকে নিয়ে আমরা পরামর্শক হিসেবে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করি দ্বিতীয়ত আমরা কোথাও বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করি যেখানে সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় কিংবা অন্যান্য যে কোনো মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় যেখানে প্রয়োজন হয় আমরা বাস্তবায়ন সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং তৃতীয়ত আমরা সরাসরি বাস্তবায়নের কাজ করি যেরকম আমাদের হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে শুরু করে এরকম অসংখ্য উদ্যোগ আমরা সরাসরি বাস্তবায়ন করে থাকি তো যখন যে মন্ত্রণালয়ের যে ধরনের সহযোগিতা দরকার হয় জনাব সচিবদের জয়ভায়ের নির্দেশনায় আইসিটি বিভাগ সব জায়গায় আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিই কোথাও পরামর্শ কোথাও বাস্তবায়ন সহযোগী বা কোথাও সরাসরি বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে আমরা কাজ করি আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কে এম খালিদ ভাই উনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার সাথে কাজ করার আমরা শুধুমাত্র মাইগভে 303টি সেবাই নয় আমরা কিন্তু এর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা বাংলাদেশে সরকারি 71টি বেসরকারি দুটি মিলিয়ে 73টি লাইব্রেরিতে আমরা ডিজিটাল লাইব্রেরি হিসাবে যেই মাননীয় প্রধানমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্ট সেটাও কিন্তু আমরা বাস্তবায়ন সহযোগী হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের পাশে থেকে যারা কে এম খালিদের নেতৃত্বে আমরা কাজ করছি এরপরে আরও একটি বড় প্রজেক্ট প্রায় 300 কোটি টাকার আমাদের যে কেন্দ্রীয় যে আর্কাইভস সেটারও কিন্তু ডিজিটাইজেশনের জন্য আমরা প্রযুক্তিগত এবং পরামর্শ সুবিধা দিয়ে আমরা একসাথে কাজ করছি এবং সাথে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির যে বাতিঘর বাংলা একাডেমি সেটারও কিন্তু ডিজিটাইজেশনের কাজে আমরা সহযোগী হিসেবে কাজ করছি তো আমি একটা কথা বলি শেষ করব যে আমাদের কিন্তু এই স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জনের মূল সূতিকাগার ছিল আমাদের ভাষা এবং সংস্কৃতি 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকারের জন্য আমরা জীবন দিয়ে সেই ভাষার মর্যাদা রক্ষা করেছিলাম 71-এর মহান মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতা সংগ্রামে মূল ভিত্তি ছিল কিন্তু ভাষা এবং সংস্কৃতি আর বঙ্গবন্ধু বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই মুক্তি সংগ্রামের প্রথম ধাপ